সড়কে দুর্ঘটনা ঘটলে গণপিটুনির মতো ঘটনা যাতে না ঘটে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। আরো জানাচ্ছেন তানভীর জনি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন চারটি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। এই প্রকল্পসমূহ আপনি কবুল করুন। প্রকল্পগুলো হলো ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে একটি পথচারী আন্ডারপাস, সিলেট শহর বাইপাস গ্যারিসন লিংক মহাসড়ক, কক্সবাজারের বালুখালী ও বান্দরবানের ধুমধুম সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙামাটির চেঙ্গি নদীর উপর 500 মিটার দীর্ঘ সেতু। অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দুর্ঘটনা ঘটলে যেন গণপিটুনির মতো ঘটনা না ঘটে। ওই হেল্পারকে দিয়ে গাড়ি চালানো, যার কোনো ভারী যান চালানোর মতন যার দক্ষতাই নাই তাকে দিয়ে চালানোটা ঠিক না, এটা খুব অন্যায় কাজ। কাজে এই বিষয়গুলির দিকে সকলে দৃষ্টি দিলে, আর বিশেষ করে যারা পথচারী তারা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। আর বিশেষ করে ছাত্র ছাত্রীদের আমি বলবো যে রাস্তায় চলাচল করার সময় অবশ্যই ট্রাফিক রুলস মানতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেই আহ্বান জানান সরকার প্রধান। কিছু হলেই মানে ড্রাইভারকে ধরে পিটাবেন, গাড়িতে আগুন দেবেন, গাড়ি পোড়াবেন, এটা কিন্তু ঠিক না। কাজে এই আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাই দেখবে যে আইনগত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৌড় দিয়ে রাস্তা পার হবে। তানভীর জনি, নাগরিক। হতে গেলেই কিন্তু দুর্ঘটনাটা